হ্যালো বন্ধুরা, আমরা এখন 12-1 প্রশ্নের উত্তর করব। কি বলেছে? একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3। ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত? আবার বলছি, একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3। ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণটি বৃত্তীয় মান কত? বৃত্তীয় মান চেয়েছে। হ্যাঁ, তিনটি কোণের অনুপাত 2:5:3। আমরা রেশিওটা ধরে নিচ্ছি এ, আর মনে করি কোণ তিনটি হচ্ছে 2R, 5R, 3R। তাহলে কি দাঁড়ালো? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2 সমান, এটা আমরা সবাই জানি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ বা পাই বা 180 ডিগ্রি, যে আমরা খুশি লিখতে পারি। ঠিক আছে, তো তিনটে কোণ কি এটা আমরা জানি, এটা আমরা জানি, এটা লেখার দরকার নেই, এটা আমরা জানি। তিনটি কোণের সমষ্টি হচ্ছে 2R + 5R + 3R = 180 ডিগ্রি। কিন্তু আমার বৃত্তীয় মান যেটা চেয়েছে আমরা এটাকে পাই দিয়ে করছি, পাই রেডিয়ান দিয়ে করছি। সেটা হচ্ছে রেডিয়ান। তাই যোগ করলে কত হয়? 10R = π, মানে আর কত দাঁড়াচ্ছে? π/10 রেডিয়ান। আর হচ্ছে π/10 রেডিয়ান। ক্ষুদ্রতম কোণ কোনটি? ক্ষুদ্রতম কোণ হচ্ছে 2R। তো এটা কত দাঁড়াবে? 2R = 2 × π/10 বা π/5। অতএব উত্তর কি হবে? ক্ষুদ্রতম কোণ 100 ডিগ্রি মেজারমেন্টে 180 ডিগ্রি, আর কিছুই নেই, এইটুখানি, এইটাই একটু জটিল ব্যাপার আছে, আর কিছুই নেই।